তোমার সাথে খেলা করবে। এখন একটু রেস্ট, এই যে তো চলো এটা খেয়ে তারপর করতে হবে। গুড মর্নিং সবাইকে, সময় এখন 7:30। তো ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি, ছেলের আগে টিফিন করে ওকে স্কুলে পাঠিয়ে তারপর সমস্ত কাজ। মানে দাদা ভাই, এই তুই কি স্কুলে যাবি দাদার সাথে? কোথায় গেল দাদা? এই যে যতক্ষণে না দাদা আসবে ও কিন্তু এখানে ঘোরাফেরা ঘোরাফেরা করবে, এখানে বসবে আর গেটের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে দাদা কখন আসবে। আর দাদার আস্তে আস্তে সেই বিকেল, দুপুর হয়ে যাবে, 3টে বাজবে। আয় দাদা, চলে আসবে, এসে তোমার সাথে খেলা করবে। হ্যাঁ এখানে বসো। সকালবেলায় দেখালাম না মেঘের যা অবস্থা, তো এখন দেখো একদম পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর মাসি বাসনগুলো মাজবে, ধুতে পারছে না, বৃষ্টির মধ্যে নামতে পারছে না। আর ভেজা ভেজা জামা কাপড়গুলো ভাবলাম কি তারে মেলবো, তো বৃষ্টির জন্য আর মেলতে পারলাম না। এই যে সিলির উপরে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে, শুকাবে না মানে হাওয়া বাতাসে ভিজে একটা গন্ধ থাকে সেটা দূর হবে। আর ঘরের কালকে তোমাদেরকে অবস্থা দেখেছিলাম ঘরের, তো সেই ঘর ঘরটাকে এই যে এতক্ষণে পরিষ্কার করলাম, মানে পরিষ্কার না গোছালাম, ঝাড় দিয়ে দিলাম, মাসি এখন মুছে নিচ্ছে। আর কালকে যা অবস্থা ছিল গো মাসি বিকালবেলায়, তুমি দেখলে বাবা কি ডাস্টবিন। তো আজকে রান্না করব হচ্ছে এই সবজিগুলো, না অনেক দিন থেকে ফ্রিজে ছিল তো শুকিয়ে যাচ্ছে, ফালতু ফালতু নষ্ট না করে ভাবলাম যে পুঁয়ের তরকারিটা করে দিই। আর পাতাগুলো আমি আলাদা রেখে দিয়েছি, তার কারণ পাতাটা পরে দিব কড়াইয়ে, নইলে ভালো লাগবে না। আর একটু আমি এর মধ্যে জল দিইনি, সবজির যেই রসগুলো আছে ওর থেকে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। সব উঠোনগুলো ধুয়ে দিল, তো আমি ভাবলাম যে তাহলে আমি রান্নাটা করি। তো রান্না বলতে শুধু এই যে তরকারিটা হয়েছে, আজকে ভাত বসিয়েছি, আর কি রান্না করবো বুঝতে পারছি না। তো এই যে এখন বাজে 1:30, আর খিদেও পেয়ে গেছে, তো এখন খাবো হচ্ছে দুধ আর আম। আম তো ভীষণই ভালো লাগে আমার আর আমার ছেলের, মানে সব থেকে ফেভারিট ফল হচ্ছে আম। আর এর মধ্যে আর একটু চিনি দিয়ে দিয়েছি, তো এখন এটাকে খেয়ে তারপর হচ্ছে স্নান করবো। ভালো করে দিয়েছ এ, আমার গুড বাই চলে এসেছে স্কুল থেকে। আজকে পরীক্ষা একদম বেশ কাপ লাগিয়েছে, কম্পিউটার তো হেভি গেছে। তাই কম্পিউটার আমি তোমাকে যেগুলো কালকে করলাম এসেছিল, তো আজকে রান্না করেছি হচ্ছে মসুর ডাল। আর মসুর ডাল যতই পাতলা করতে যাই গাঢ় গাঢ় হয়ে যায়, পাতলার হয় না। আর চিকেনটা কেনা, মানে একজনকে বলে দিয়েছিল, হোম ডেলিভারি দিয়ে গেছে। আর হচ্ছে পুঁয়ের তরকারিটা করলাম আর পাঁপড় ভাজা, তো এখানে রিকে দাদু আর রিককেও স্নান করে খেতে দিয়ে দিলাম। আর ও না স্কুল থেকে এসে পুরো একদম ওর খিদে পেয়ে যায়, সকালবেলায় তো কিছু খেয়ে যায় না স্কুলে, আর বাড়িতে এসে মানে স্নান করে বলবে মাম্মি তাড়াতাড়ি খেতে দাও, আর চিকেন যদি হয় তাহলে খেতে চাই। আর এসে আগে দেখবে মাম্মি কী কী রান্না করেছো, চিকেন করেছো, যখন দেখবে যে চিকেন নেই তখন খেতে চায় না। আর আজকে চিকেন আছে বলে স্নান করে ভাতটাকে খাচ্ছে। তো চলো ওরা খেয়ে নিক, তারপরে ওকে না আমি একটু ঘুম পাড়াবো, সেই সকালবেলায় উঠেছে। আজকে ডিমের ঝোল দিয়ে দিয়েছি, ডিম আলু ঝোল ভালো করে মাখিয়ে দিয়েছি, খাচ্ছে। মানে এরও হয়ে গেছে পেঁয়াজ রসুনের গন্ধ, তরকারিতে না পেলে মানে ওরও খাওয়া চলে না, হয় না মানে জুতজাত করে হয় না। 4:15 এখন একটু রেস্ট, এই যে এখন একটু শুতে না শুতেই 5টার সময় যাবে হচ্ছে ক্যাফে। ক্যাফে না, অনেকদিন হয়ে গেল ক্যাফের ওখানে যাওয়া হয় না। কথার জন্য যাব, পরীক্ষা চলছে। কেন পরীক্ষা চলছে? তুমি তো এখন ইয়ে করবে না, এখন কি তুমি পড়তে বসবে না? তাহলে ঘুমাবো না? যদি যদি ও ঘুমায় তাহলে ক্যাটের ওখানে যাব না, আর যদি না ঘুমায় তাহলে ক্যাটের ওখানে যাব। অনেকদিন হয়ে গেল, অনেকদিন হয়ে গেল ক্যাটের ওখানে যাওয়া হয় না। তো সন্ধ্যার টিফিন আমার জন্য চা অনলি, আর এই ছেলের জন্য হচ্ছে ব্রেড ডিম আর হচ্ছে দুধ দিয়ে দিয়েছি, যদিও ডাক্তার খেতে বারণ করে দিয়েছে তো সেই জন্য অল্প করে দুধ দিয়েছি। তো চলো এটা খেয়ে তারপর পড়তে বসাবো।
তো 8:30টার সময় খাচ্ছি হচ্ছে চা, মানে সন্ধ্যার চা খাচ্ছি 8:30টার সময়। আর ব্রেকফাস্ট করছি হচ্ছে 1:30টার সময়, যেখানে যেই টাইমে লোকে ভাত খায়। আর লাঞ্চ করছি হচ্ছে যে টাইমে সন্ধ্যাবেলায় লোকে যখন চা খাওয়ার টাইম হয়। আর আজকে স্নান করেছি 3:30টার সময়, আর ভাত খেয়েছি হচ্ছে 4:30টার সময়, মানে 4:20তে খেয়ে উঠতে উঠতে দেখলাম যে 4:30টার মতো বাজে। তো এখন সন্ধ্যা চা খাচ্ছি হচ্ছে ডিনারের টাইমে, তো আর একটু পরে লোকে সব ডিনার করবে। এখন 1:30টা বাজে, আবার 9:30-9:30 মধ্যে সবাই ডিনার করে নেয় অন্যান্য বাড়িতে। তো চলো না, আমার কিছু খেতে ইচ্ছা করছে না, আমার কোনো রান্না করতে ইচ্ছা করছে, কোনো রকমে হয়তো রান্নাটা করছি। যেখানে আমার যে বাড়িতে আমার থাকতে ইচ্ছা করছে না, তো সেই বাড়ির খাবারটাও আমার ঠিক টাইমে খেতে ইচ্ছা করছে না। তো শুধুমাত্র খেয়ে সুস্থ থাকার জন্য, আর হচ্ছে আমার বেঁচে থাকার জন্য, এই যে সব এই, তো এর জন্যই আমার বেঁচে থাকা, এর জন্যই আমার খেয়ে সুস্থ থাকতে হবে, আর বাঁচতে হবে, ছেলেকে মানুষ করতে হবে। তো ভবিষ্যতে আমার কি আছে না আছে, মনের মধ্যে অনেক প্ল্যান আছে। তো দেখি, তোমরা সাপোর্ট করলে তবেই হচ্ছে আমি সেইগুলো, সেই স্বপ্নগুলো আমার পূরণ হবে। তো এভাবে সাপোর্ট করো। তো চলো আগে চাটা খেয়ে তারপরে ওকে পড়তে বসাবো। ছেলেকে ওই ঘরে দিয়ে আসলাম, আর এই যে আমার বিছানা, আমি এখন ঘুমোবো। আর এই ঘরটাই না, আমার ছেলে ঘুমোতে পারবে না, কারণ এই ঘরটাই গরম, আর তার উপরে মশা। যদিও অলআউট জলে এই যে, কিন্তু তাও কি বলতো, সামনে জঙ্গল, তো অলআউট জলে ফ্যান চলে, তাও কিছু কিছু মশা থাকে। তো সেই জন্য ওকে আর এই ঘরে রাখলাম না, ওই ঘরটায় মশা নেই আর গরমটাও নেই, এসি চালিয়ে ঘুমাবে ও আর ও বাবা। আর এই ঘরটাই হচ্ছে আমার। তো চলো।